এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। तो ये यदि आप फिगर्स को देखें 2019-20 और जो अभी तक का फिगर है 2020-21 का, तो इसके लिए सभी लोग उत्तरदायित्व हैं या एवरीबडी शुड गेट क्रेडिट कि फाइनेंशियल मैनेजमेंट। इससे पता चलता है कि इतने महीने लॉकडाउन रहा, इतने सारे खर्चे ज़्यादा हुए, जैसा कि सर ने बताया कि और अपने स्पीच में भी उन्होंने बोला कि डिफरेंट जो अफेक्टेड पार्टीज थी या बाहर से लोगों को लाया गया उसमें भी खर्चा हुआ, इसके बावजूद भी रिसीट भी टोटल ज़्यादा हुआ और एक्सपेंडिचर भी ज़्यादा हुआ। तो हम लोगों को कर मिला है 276 को, जो कि 6.5% कम है, ठीक है ना। तो आप जो प्रश्न पूछ रहे थे इसका आंसर यही है। और जैसा कि सर ने भी कहा कि अभी जो कोविड से संबंधित समस्या है और जो जो इकोनॉमिक ग्रोथ होना चाहिए वो तो हो नहीं पाया, ये सिर्फ भारत की ही बात नहीं है, हर देश की बात है। तो इसके कारण GST कलेक्शन जो कम हुआ, तो स्वाभाविक है कि सभी स्टेट्स को कम मिला तो हमें भी कम। How to involve the village people in the safeguarding of the environment? It's okay, I have a problem. I'm doing it only in the environment, but here I go to the home and I go to the home. It's very good to have in the environment to see what to do. So this is a new thinking. You must have a new thinking, I say. You know, there is a lot of spending. The COVID period was spending the money. विशेष कर थर्स्ट इंडिया जीवन की टूरिज्म सेक्टर, इंफॉर्मेशन टेक्नोलॉजी सेक्टर, एग्रीकल्चर एलाइन सेक्टर, हेल्थ सेक्टर, एजुकेशन सेक्टर, ये थर्स्ट सेक्टर को लेकर क्या खर्च करा दरकार, सरकार का पुण्य कर लो। और जो समय हमारे हमारे चैलेंज अब जो तो तुम पारा जाए इतना सरकार तो खर्च करे चे ये जो रूरल डिस्ट्रेस हो लेगा का जो भाव हो ये चाहे बोलो खूब भलो होगा का अभी जो तुमको जाना आज हमारे मैं लेबर एपीडी से अपना सेकेंड राउंड हो इंडिया मिजोराम फर्स्ट मिजोराम एक लक्ष खाल साढ़े छः लक्ष खाल से ठीक ना। अपना सेकेंड राउंड इंडिया में एम डी एम देगा लेबर है सूतरा ये जो डिस्ट्रेस हो गई बात रेशो के तरह कि बोले एनजीओ अच्छी छो মানুষ যারা সিটিজেনরা ছিল নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে দান দিয়েছে, গভর্নমেন্টও কাজ করেছে, সমাজও কাজ করেছে। তাই কোভিডের সময় এখানে কোনো ডিস্ট্রেস হয়নি, এখানে ডিস্ট্রেস দেখেছি আমাদের বিশেষ করে রুরাল সেক্টরে ডিস্ট্রেস দেখেছি, কিন্তু পুরাতে ডিস্ট্রেস হয়নি। সেটাই বোঝা যায় যে ম্যানেজমেন্ট ভালো ছিল, পলিটি পরিচয় আছে, পলিটি পরিচয় আছে। কোভিড আন্ডার কন্ট্রোল, কোভিডের আন্ডার কন্ট্রোল বিহার থেকে তুমি জানেন, বিহার করে সেক্রেটারি কোভিডের আন্ডার কন্ট্রোল, দের ইজ নো ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। সেটা দিয়ে বোঝা যায় আজকে যে কোভিড কন্ট্রোল অতিমারির সময় ত্রিপুরা সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে সঠিক সময়। স্পষ্ট বোঝা যায় একটা প্রশ্ন আছে, আমার সঙ্গে আছে প্রিন্সিপাল সেক্রেটারি ফাইন্যান্স, সেক্রেটারি ফাইন্যান্স এই বাজেটটা আমরা পেশ করেছি টিবিএমডিইউ বিশেষ করে কোভিড অতিমারির জন্য রোধ কম হয়েছে, মানুষের কষ্ট হয়েছে এবং এই যে 21-22 বাজেটটা সেটা গ্রোথ ওরিয়েন্টেড বাজেট হতে হয়েছে। যেমন ইকোনমিক যে গ্রোথ হয়, খরচ যেমন হয়, মানুষের কাছে পয়সা যেমন যায়, ডেফিসিট আছে 773.43, বিশেষ করে সাত সেক্টরগুলিতে আমি আগেই বলছি মানুষের কাছে পয়সা যেমন যায়, বিশেষ করে রুরাল এরিয়াতে
ग्रामीण जगह जब जाए उन्होंने डिस्ट्रेस जब गाँव छोटे गाँव में এবং ভোটটাকে যেন ডিস্টার্ব করে এটাকে মনে রেখে ভোট এবার বাজেট সাইজ তোমরা জানো 2.2 ছিল 1.92 বাজেট অ্যালোকেশন আবার বৃদ্ধি হয়েছে বাজেট ডেফিসিট আবার আমি 3.2 বলছি বাজেট ডেফিসিট আবার 7.3 আর সেটা কী করে মিট করে যদি মিট করবো যদি জিজ্ঞাসা করে না পড়া যে নো টু ট্যাক্স ট্রান্সপারেন্সি সিম্পলিফিকেশন এই তিনটা জিনিস দিয়ে আমরা দেখেছি সিম্পলিফাই করলে ট্যাক্স কমপ্লায়েন্স যদি বাড়ে ট্যাক্স রেজিম যদি ফ্রেন্ডলি হয় আউটপুট কিন্তু ভালো হয় আমরা অনেক সময় ভাবি যে ট্যাক্স বাড়ালে ট্যাক্স আসবে সেটা কিন্তু নয় সেটা কিন্তু আজকে চলে না বেটার কমপ্লায়েন্স বেটার ট্রান্সপারেন্সি বেটার এফিসিয়েন্সি দিয়ে আমরা এই ঘাটতিটা মিট করব এবং আমাদের ফার্স্ট এরিয়াস যেমন আছে আমরা এখানে দিয়েছি আপনার পেয়েছে 2% ট্যুরিজমে অ্যালোকেশন এবং ইনফরমেশন টেকনোলজিতে আমরা দিয়েছি অ্যাগ্রিকালচার লাইফ সেক্টর হেলথ সেক্টর এডুকেশন সেক্টর এমজিএম মেগা তো আছে সেটা কেন্দ্রীয় প্রকল্প সেটা আছে এবং কিছু আমরা অ্যানাউন্সমেন্টও করেছি অনেকগুলো অ্যানাউন্সমেন্ট চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা সেটা কি চিকিৎসার জন্য আত্মনির্ভরতার জন্য একটা ভালো জিনিস ওয়ান ন্যাশনাল লো ইউনিভার্সিটি শিক্ষার ক্ষেত্রে বিকাশের জন্য ওয়ান ন্যাশনাল লো ইউনিভার্সিটি এটা করতে হবে তারপরে গ্রিন গ্রিন টেকনোলজি অর্গ্যানিক ফার্মিং বায়োভিলেজ সেটা নতুন একটা প্রকল্প বায়োটেকনোলজির মারফতে আমরা করি অর্গ্যানিক ফার্মিং কারণ এখানে অর্গ্যানিক ফার্মিংটা বাড়াতে অর্থ বোঝা যায় আমাদের কৃষকরা বেশিরভাগই প্রান্তিক এবং মার্জিন কৃষক সো হাই ভ্যালু ক্রপস করা অর্গ্যানিক প্রোডাক্ট আছে সেগুলো হাই ভ্যালু শুধু হাই ভ্যালু ভ্যালু ক্রপসে নিয়ে যাওয়া আমাদের কৃষকদেরকে এবং ট্রাইবাল মিউজিক কালচার আর কি করেছে সেগুলো ট্রাইবালদের সংস্কৃতি এটা উন্নয়ন করা সেটা বহু দিন ধরে হয়নি সেটা 20-25 বছর ধরে তো কিছু হয়নি সেটা করা কারণ আইডেন্টিটি ট্রাইবাল আইডেন্টিটি ইন্ডিজ ইন দ্য কালচার সেটা আইডেন্টিটি রাখতে গেলে কালচার বহু চলতে হয় ট্রাইবাল আর যেমন মডার্ন থিঙ্কিং গ্রামের স্কুলগুলি কিছু দেখতে পায় না সুকান্ত ভবন আগরতলায় সায়েন্স সামথিং আগরতলায় সুতরাং আমরা কী করবো প্ল্যানেটেরিয়াম মোবাইল প্ল্যানেটেরিয়াম নিয়ে যাবো স্কুলে স্কুলে বাচ্চাদের বোতল বাড়ির শিক্ষার ইচ্ছা করে সেটাকে বলে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স সেটাকে করার জন্য আর একটা পুষ্পবর্ধক প্রশান যে আছে আমাদের পুরানো গভর্নর হাউস রাজ ভবন পুরানো সেটাকে একটা ন্যাশনাল মডেল আর্ট গ্যালারি কাম কালচারাল হাব সেটা কিন্তু মানে সকলে দৃষ্টিও কালচার টাকা দিয়েছে বেরিয়ে টাকা রেডি আছে বিক্রিয় তৈরি হচ্ছে সেটা কী হবে ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এই যে পুষ্পবর্ধক ব্যারিস্টার কী হবে ইনস্টিটিউশন অফ ন্যাশনাল এটা কোনো অন্য স্টেটে ওখানে নেই নর্থ ইস্টে এটা বিকাম দি কালচারাল হাব অফ নর্থ ইস্ট আর বাকি প্রকল্পগুলি যেটা আরো করা হয় চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা
এগুলি ছোটো ছোটো রাইটার আছে পিছনে দেখে নেবেন প্রত্যেকে সিনেমা রাইটার আমি দিয়েছি আমাদের অনেক লোকরা গেলে চিকিৎসা দরকার টাটা মেমোরিয়ালে সুতরাং সেখানে সরকার দিয়েছে সিঙ্গল অফিস বিল্ডিং মুখ্যমন্ত্রী পুষ্প তার প্রকল্প গাছ লাগানো আর রাবার বিষয় রাবার প্লান বিষয় কীভাবে বৃদ্ধি করা যায় রাজ্যে রাবার জনগণ বিশেষ করে জনজাতি এরিয়াতে রাবার কিন্তু মেন সোর্স অফ ইনকাম বলতে গেলে সেটাকে আরো বিধান করা যায় মডার্নাইজ করা যায় বৃদ্ধি করা যায় এবং ওভারঅল বাজেটটা ইজ এ গ্রোথ ওরিয়েন্টেড বাজেট উইথ সাম নিউ থিঙ্কিং অলসো নিউ থিঙ্কিংও আছে কিছু নিউ থিঙ্ক বা বায়ো ভিলেজ বলে নিউ থিঙ্কিং একটা ভিলেজকে নিয়ে পুরো বায়ো বায়ো পদ্ধতিতে সেখানে চাষ করা মানুষকে এগুলো সেন্সিটাইজ করা বায়ো সম্বন্ধে গ্রাম লেভেলে আমরা দেখি এনভায়রনমেন্ট সম্বন্ধে বেশিরভাগ সেন্সিটাইজার সেমিনার এনভায়রনমেন্ট কী পরিবেশ কী আমরা দেখি শহরে ভিত্তিক সেন্সিটাইজ করা হয় সেমিনার যেখানে শিক্ষিত লোকরা আয় হাওয়ার্ড অক্সফোর্ড থেকে এসে ভর্তি হবে কিন্তু গ্রামে